মর্নিং স্টুডেন্টস আমরা এতদিন ইংলিশ রিডার বুক পড়েছি রূপা ইংলিশ রিডার বুক আজকে আমরা পড়ব ডেস্ক ওয়ার্ক এই দেখো এটা তোমাদের ডেস্ক ওয়ার্ক বই তোমাদের বুকে ডেস্ক ওয়ার্ক আজকে আমরা এই বইটা পড়ব হ্যাঁ এই বইটার কোন লেসন পড়ব দেখো বা কোন চ্যাপ্টার পড়ব চ্যাপ্টার 1 তোমরা যেমন রূপা ইংলিশ রিডার বুকে পড়েছো দি অ্যালফাবেট তাই তো ইংরেজি বর্ণমালা ইংরেজি বর্ণমালায় এ থেকে জেড পর্যন্ত পড়িয়েছি তোমাদের আমি বিভিন্ন ওয়ার্ড এ থেকে জেড পর্যন্ত ঠিক এইখানে দেখো কি দেয়া আছে ফ্রম এ টু জেড মানে 26 টি লেটারস দিয়ে দেখো কি দেয়া আছে এ ইজ ফর এইবার দেখো পাশে তিনটে অপশন দেয়া আছে এইবার এই এ লেটার দিয়ে যে ওয়ার্ডটি শুরু হবে সেটা আমাদের এই ফাঁকা জায়গায় বা ব্ল্যাঙ্কে লিখতে হবে তোমাদেরকে আমি যেমন পড়িয়েছি এ ইজ ফর অ্যাপেল বি ইজ ফর বয় ঠিক সেই রকম ভাবে আমাদেরকে এই যে পাশের যে তিনটি ওয়ার্ড দেওয়া আছে তার থেকে সেই সঠিক ওয়ার্ডটি খুঁজে নিয়ে আমাদের এই ব্ল্যাঙ্কে লিখতে হবে বুঝেছো দেখো আগের দিন তো আমরা এই ম্যাচটা করেছিলাম তাই না প্রথমেই কোন লেটার রয়েছে এম এম ইজ ফর কি করেছি ম্যাঙ্গো এল ইজ ফর লায়ন বি ইজ ফর বয় ওয়াই ইজ ফর ইয়াক এস ইজ ফর সান ও ইজ ফর অরেঞ্জ টি ইজ ফর টপ ডি ইজ ফর ডগ ই ইজ ফর এগ এ ইজ ফর অ্যাপেল আমরা আগের দিন এটা রিডার বুকে পড়েছি রূপা ইংলিশ রিডার বুকে এইবার আজকে আমরা পড়ব ডেস্ক ওয়ার্ক বই চ্যাপ্টার 1 কি আছে ওটা এ টু জেড ওইটা পড়ব ওইটা চ্যাপ্টারটি ঠিক আছে দেখো আমরা আজকে কি পড়ব ডেস্ক ওয়ার্ক বুক চ্যাপ্টার 1 ডেস্ক ওয়ার্ক বুক চ্যাপ্টার 1 পড়ব এই চ্যাপ্টার 1 এ কি আছে দেখো লেখা আছে এ থেকে জেড পর্যন্ত যে লেটারস গুলি রয়েছে সেই এ দিয়ে যে ওয়ার্ডটি হবে সেটা আমাদেরকে কি করতে হবে এই যে পাঁচ পাশে এরকম তিনটি অপশন দেয়া থাকবে সেটার থেকে আমাদেরকে খুঁজে নিয়ে এই ব্ল্যাঙ্কে লিখতে হবে দেখো লেখা আছে রাইট দা কারেক্ট ওয়ার্ড অর্থাৎ সঠিক শব্দটি আমাদের এই ব্ল্যাঙ্ক মধ্যে ফাঁকা জায়গায় লিখতে হবে এইবার দেখো প্রথমেই রয়েছে কি এ ইজ ফর তাহলে এ দিয়ে কোন শব্দটি হবে দেখো এখানে কি কি অপশন দেওয়া আছে বি ও ওয়াই বয় বয় মানে বালক কিন্তু এই বয় ওয়ার্ডটির প্রথমেই যে লেটারটি রয়েছে সেটা কি বি তাহলে এটা তো হবে না তারপরে যে ওয়ার্ডটি লেখা আছে দেখো সি আই টি ওয়াই সিটি মানে শহর কিন্তু এই সিটি ওয়ার্ডটির প্রথমেই যে শব্দটির লেটারটি রয়েছে সেটি কি সি তাহলে এটা কি সি দিয়ে বলেছে বলেনি বলেছে এ লেটার দিয়ে অর্থাৎ এ লেটার দিয়ে যে ওয়ার্ডটি প্রথমে শুরু হবে সেইটি তারপরে লাস্টে দেখো কি আছে এ আর ই আর মানে ভয় তাহলে এই আর ওয়ার্ডটি প্রথমে কোন লেটারটি রয়েছে এ আর এখানে কি দিয়ে শুরু করতে হবে দেখাচ্ছে এ দিয়ে তাহলে আমরা ব্ল্যাঙ্কে কি লিখব এ ইজ ফর আর এ আর ই আর ঠিক একই ভাবে দেখো পরেরটাও করব আমরা বি ইজ ফর তাহলে বি লেটারটি দিয়ে কোন শব্দটি আছে শুরু হয়েছে সেটা আমাদেরকে খুঁজে লিখতে হবে প্রথমেই দেখো কি আছে হ্যাট এই যে এটি হ্যাট হ্যাট মানে কি টুপি তারপরে দেখো কিন্তু এই হ্যাট ওয়ার্ডটির প্রথমে কোন লেটার রয়েছে এইচ কিন্তু এখানে বলেছে আমাদেরকে কি দিয়ে শুরু হতে হবে বি দিয়ে তাহলে এটা কি হবে হবে না তাহলে বি দিয়ে এটা বোঝাচ্ছে না পরে যে ওয়ার্ডটি রয়েছে দেখো কি রয়েছে বি এ টি ব্যাট এই ওয়ার্ডটি কিন্তু যে শুরু হচ্ছে যে লেটার দিয়ে দিয়ে সেটা কিন্তু বি তাহলে ব্যাট মানে কি ব্যাট খেলার ব্যাট তারপরে লাস্টে কি রয়েছে এম ও বি ম তাহলে আমরা কি লিখব বি ইজ ফর ব্যাট বি এ টি ব্যাট ব্যাট মানে খেলার ব্যাট তোমরা যে ব্যাট দিয়ে ব্যাট বল খেলো সেই ব্যাট তারপর একটা দেখো সি ইজ ফর অর্থাৎ এই সি লেটারটি দিয়ে কোন ওয়ার্ডটি শুরু হয়েছে আমাদেরকে সেটা খুঁজে বের করে এই ব্ল্যাঙ্কে লিখতে হবে প্রথমে যে ওয়ার্ডটি আছে দেখো ইউ এন সি এল ই কি হয় আঙ্কেল আঙ্কেল মানে কি কাকা এই আঙ্কেল ওয়ার্ডটি প্রথমে কি রয়েছে ইউ কিন্তু এখানে কি কোন লেটারটি দিয়ে শুরু হতে হবে বলছে সি দিয়ে অর্থাৎ এটা কি হবে এটা হবে না আঙ্কেল হবে না তারপরে যে ওয়ার্ডটি আছে দেখো বি ডি বেড এই বেড ওয়ার্ডটির প্রথমে কোন লেটারটি রয়েছে বি কিন্তু আমাদেরকে এখানে বলেছে সি তাহলে এটাও হবে না তারপরে যে ওয়ার্ডটি আছে দেখো কি সি ও টি কট কট মানে কি জানো খাটিয়া এই তাহলে সি ইজ ফর কি হবে কট কেন এই কট ওয়ার্ডটির প্রথমে কোন লেটারটি রয়েছে সি আর আমাদেরকে এখানেও কি বলেছে সি ইজ ফর মানে সি দিয়ে কোনটি হবে তাহলে কি লিখব আমরা সি ইজ ফর কট সি ও টি কট কট মানে কি খাটিয়া তারপরে দেখো ডি ডি ইজ ফর কি হবে দেখো কি কি আছে ডি ও জি ডগ ডগ মানে কুকুর দেখো এখানেও ডি
লেটারটি দিয়ে বলেছে এবং এখানেও এই যে প্রথমেই যে ওয়ার্ডটি রয়েছে তার প্রথমে কোন লেটারটি দিয়ে শুরু হচ্ছে ডি তাহলে আমরা ডি ইজ ফর কি লিখব ডগ আর পাশে কি কি আছে দেখো এম ও টি এইচ ই আই মাদার তাহলে এই মাদার যে ওয়ার্ডটি রয়েছে তার প্রথমে কি দিয়ে শুরু হচ্ছে কোন লেটার দিয়ে এম এটা তো নিতে পারবো না আমরা লিখতেও পারবো না তারপরে যে ওয়ার্ডটি রয়েছে কি লেটার এল ই টি টি আই লেটার লেটার মানে কি চিঠি কিন্তু এই লেটার ওয়ার্ডটি প্রথমে কি রয়েছে এল এটাও হবে না কারণ কেন আমাদের কথা এখানে ডি দিয়ে বলেছে তাই না ডি ইজ ফর অর্থাৎ ডি লেটারটি দিয়ে যে ওয়ার্ডটি শুরু হবে সেটা লিখতে হবে তাহলে আমরা কি লিখবো ডি ইজ ফর ডগ ডি ও জি ডগ ডগ মানে কুকুর তারপরে দেখো কোন লেটারটি রয়েছে ই ই ইজ ফর এখানে দেখো আমাদের কোন সেই ওয়ার্ডটি খুঁজতে হবে ই লেটার দিয়ে যে ওয়ার্ডটি শুরু হয়েছে প্রথমে কি রয়েছে কোন ওয়ার্ড কোট সি ও এইচ কোট কোট মানে কোট যেটা আমরা শীতকালে পড়ি সেই কোট তারপরে দেখো ই এ আর ইয়ার ইয়ার মানে কি কান কিন্তু ইয়ার ওয়ার্ডটি প্রথমে কোন লেটারটি রয়েছে ই আর এখানে কোন লেটার দিয়ে বোঝাচ্ছে ই দিয়ে তাহলে ই ফর কি হবে এই ইয়ার হবে ঠিক আছে আর পরে রয়েছে স্যাক এস এস সি কে স্যাক মানে বস্তা বা থলে কিন্তু এই স্যাক বানানের প্রথমে যে লেটারটি রয়েছে এস সেই লেটারের কথা তো আমাদের এখানে বলা হয়নি আমাদের এখানে বলা হয়েছে ই ফর অর্থাৎ ই লেটার দিয়ে যে ওয়ার্ডটি হবে সেই তাহলে আমরা কোনটা লিখব ইয়ার ই এ আর ইয়ার মানে কার তাহলে আমরা আবার পড়ব এ ইজ ফর কি হবে আর এ আর ই আর দেখো আমরা আর লিখেছি এ আর ই আর বি ইজ ফর ব্যাট এই যে ব্যাট বি এ টি ব্যাট দেখো আমরা এখানে ব্যাট লিখেছি তারপর দেখো সি ইজ ফর কি হয়েছে কট এই যে সি ও টি কট সেটি আমরা এখানে লিখেছি সি ও টি কট তারপর দেখো ডি ইজ ফর কি হচ্ছে ডগ এই যে ডগ ডি ও জি ডগ আমরা এখানে কি লিখেছি ডি ও জি ডগ ডগ মানে কি কুকুর আবার দেখো ই লাস্টে রয়েছে কোন লেটার ই ই ইজ ফর কি হবে ইয়ার এই যে ই এ আর ইয়ার মানে কান অর্থাৎ এইখানে যে লেটার গুলি দেওয়া আছে সেই লেটার গুলি দিয়ে যে ওয়ার্ড গুলি প্রথমে শুরু হচ্ছে দেখো এখানে কি লিখেছি এস ফর আর এই আর ওয়ার্ডটি প্রথমে কোন লেটারটি রয়েছে এ এবং এইখানে কোন লেটার সম্পর্কে বলা হয়েছে কোন লেটার দিয়ে এ দিয়ে এই রকম যে লেটার দিয়ে আমাদেরকে এখানে বলা হয়েছে সেই লেটার দিয়ে যে ওয়ার্ডটি শুরু হবে সেটি আমাদের এই ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা জায়গায় লিখতে হয়েছে এবার এগুলো তোমরা বাড়িতে সবাই ভালো করে পড়বে এবং খাতায় লিখবে এটাই তোমাদের পড়া থাকবে